জগৎ সংসার মানছি ভরা, ভগবানের দুনিয়া দালান কোটায় ভরা। গোলাপ ভাই, আপনি আমি কেন বাইরে বাইরে ঘুরি, পথে পথে ঘুরি? আপনি আসল কথাটা দাদা বলেন। আসল কথাটা একটা কাম দেয়, মাথা কথার একটা আশ্রয় দেয়, সব তো ঘুষায় চলে আসছি। ভাই আমি কি কাম দিব, আমি তো অন্ধ মানুষ। আপনার হাত আছে, পায়ে আছে, আপনি তো দুই চরণ খাটাইয়া খাইতে পারেন, আমি কি কাম দিব ভাই? আপনি রিক্সা চালাতে পারেন? হ্যাঁ, চেষ্টা করে পারবো। তাইলে আপনি চিন্তা করেন না, ঘুমান, একটা গান শোনেন। ও মুর্শিদ আমার করিও পার, মুর্শিদ আমার করিও পার, আমি অসহায় আমার যৌবন কালে, ও মুর্শিদ রয় তোমায় বলে পড়িয়া মায়ারে জালে। ও আমি ববের ঘাটে কান্দি বসে রে, মুর্শিদ আমার করিও পার, আমি অসহায় আমি শোক করেছি।
জানমুন কিছু ঠিক নাই কথা কেন তোর এবার কোন আজ পাইছে গরিবের কি আর আজের অভাব আছে কথা কথাটা একটু খোলাসা করে কথা দেখি বড় মেয়েটার বিয়া ঠিক হয়েছে কিন্তু টাকার কোনো বাউস নাই তোর মায়ের কয়টা দুইটা দুইটা বিয়ার উপযুক্ত এক কাম করো ছেলে কাল বিয়ান মেলা হয়েছ দেখি তোলে কিছু করতে পারি কিনা ঠিক আছে কথা রাতে ঘরে আইও তোমার লয় একটু বুঝ করে মিস করো আইসা গা আই এম নে আমি কোন জায়গা আইও কিন্তু আইসা গা আই এম নে নমস্কার পিয়াস কত হয়েছে রে আপনি তো চিন্তা করেন না তো আল্লাহ ঘরে বিপদের আয় না তাই না গাই Thank you.
স্কুলে টিপ আছে অন জায়গা চন্দনী কিছু কইবা না মানে না আজ জায়গা অন্যদিন কম এইবার আমার একটু উদ্ধার করেন সারা দুনিয়াটা ফানা ফানা করে দেখছি কেউ একটা আদলেও দেয় না আচ্ছা অহন যাও বিহার বেলা আমি আইতেছি ঘরে থাকো দেখি কি করবার পারি যাও এখন তোমার তো মেলা টেহার ধাক্কা আপনি আমার রক্ষা করুন হ রক্ষা করার জন্যই তো আইসি এত টাকা ফেরত দিবা কেমনে আপনি কয়ে দেন কেমবা ফেরত দিয়া আগামী শনের এই টাইমে সুদে আসলে সুদ দিবার পারবা হগলটা এক লোকে কেমনে দিয়া হ এটাও একটা কথা তো এক কাম করো মাসে মাসে 2000 টাকা করে দিও ওই নসু আইসা মাসে শেষে লয়ে যাইব আর সকালবেলা নসু তোমার 30,000 টাকা দিয়ে যাবো কি কও আগে আচ্ছা তাইলে আজ আমি উঠি না শোনো বিলাস জবাব দিছ এটা যেন মনে রাখো আগে যাই না
অবিনাশ অবিনাশ ঘরে আসো আমি নসু এটা একটা কাম করলাম মিয়া তিনটা মাস পার হয়ে গেল একটা টাকা তো দূরের কথা একটা ফুটা করিও দিলা না খাই যাইতো বাসতে পারি না টাকা দিয়ে আমি কেমনে কিন্তু তোমার সাথে তো এই কথা ছিল না আমরা রেকর্ড দিন সময় দেই যে দুধ দেয় হ্যাঁ ভালো করে জানে কিভাবে দুধের থেকে ঘি উড়াইতে হয় এখন পেপার মতো দাঁড়া থাকলে চলতো না কাল বিয়ানে সাহেবের লোক অবশ্যই দেখা করবা কথাটা যেন তোমার মনে থাকে কি ব্যাপার বিলাস বাবু একেবারে তারপিন তেলের মতো হাওয়া হয়ে গেল অনেক খেলা দেয়ছো সাহেব তোমার কুপিতা খুঁজতেছে চলো আমার রিক্সা তোমার রিক্সা কিছু হইব না এই রিক্সাটা খেয়াল রাখিস তো উঠাও একবারে বাতাস হয়ে গেল দেখি বিলাস বাতাস বুঝো পূবে যায় পশ্চিমে আয়ে উত্তরে যায় দক্ষিণে আয়ে ফিরা ফিরায় বুঝো না জগতের রীতপাত না বুঝলে কেমনে টিকবা বাড়ির কাজের মায়াটা পালাইছে কয়দিন তোমার একটা ছোট মায়া আছে না পরে পাঠাই এ বাড়িতে কাম কর আর শুনো যতদিন টাকা দিতে না পারো ততদিন তোর মায়ের এ বাড়িতে কাম চলে আমি এখন যাই যাও মায়ের পাঠাই দিও চন্দনী
পন্দনি মা জি বাবা পন্দনি কি হয়েছে বাবা মামা কি হয়েছে কাঁদতেছো কেন জিজ্ঞাসা করো কিছু হয় নাই জিজ্ঞাস না কাঁদতেছো কেন মামা কি হয়েছে তোমার না কিছু হয় নাই মা জিজ্ঞাস না চুপ কর দেখছ না দেওয়া সুরের যুদ্ধে দুনিয়াটা কিরকম কুরুক্ষিত হয়ে গেছে কি করিস বাজেরা পেশা ঘুমান মাইজ রাত তুমি আমাকে বাড়ি আহ না কেন রিক্সা চালাই বুঝোস না কত তীর থাকে জায়গা হ্যাঁ আচ্ছা আমি দাদা
না তোর বাপ মা কইরে ঘরে নাই তো চন্দনী, এত করে ডাক্তারছি শুনোস না কেন? চন্দনী, এই চন্দনী, চন্দনী, কি হয়েছে তোর? কান্দোস কেন? কাহির লোক ঝগড়া করছোস? কাহি কই? কাহি মানে ফিরে নাই? ওই চন্দনী, কথা কস না কেন? চন্দনী, ওই কথা কই চন্দনী? এই তোর লীলা, এইটা কি করলি মা? তুমি এর বাইরে আর আমি তোমার সব জায়গায় খুঁজবো লাগছি। Thank you.
এটা করলো রে, আমার এই ডাতে কেটা করলো রে, ভগবান তুমি কই ভগবান, আমার এই ডাতে কেটা করলো রে, আমার ঘরে এই ডাতে কেটা করলো, ভগবান তুমি কই ভগবান, আমার ঘরে এটা দিকে ha 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 ha